কি আসসালামু আলাইকুম এই কেমন আছিস ভাই ভালো আছি চিনতে পারছিস আমারে ভাই চিনলাম কে বল বল আমি কে ইয়াল্লাহ রে ও ভাই তোমারে আমি চিনতাম না নি তুমি তো তেরা ভাই লাগে রে ও ভাই একবার বিদেশ থেকে আইছো একবার বাসা উসা চেঞ্জ করে দিছো ঢাকায় থাকি ঢাকায় ঢাকা ও এর লাগি মাত্র ঢাকায় বাসা কেমন আছিস ভালো আছি ভালো আছো জি জি আচ্ছা 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 তো আর কি এলাকার খবর কি খবর তো ভালো রে ও ভাই কতদিন পরে যে আমরা এলাকাতে আইছুন ওটাও শুকরিয়া আপনারা যে দেখতাম পারছি চাকরি জীবন রে ভাই চাকরি জীবন বিকট জীবন বুঝছস সিলি বাসা মাত্র নেই না ভাই দুর্গালা রে লাভ না কেন ভাই মাতে মাতে অভ্যাস হয়ে গেছে ও আচ্ছা বুঝছি আর সিলেটি বাসায় মাতলে না নিজের একটু ইয়ে লাগে এই যে লুজ লুজ লাগে আর কি খেত খেত লাগে খেত খেত লাগে বুঝছি এর জন্য বলছে আচ্ছা ঠিক আছে তোর খবর কি সেটা বল আমার খবর তো ভাই ভালো সাসারে দিয়ে আপনারে খবর দিলাম আমার বিয়াতে এটা আপনি তো রে ভাই আমার বিয়া তো আইলা না আরে ভাই কি বলবো বুঝছস ওই যে কতজনের বিয়া হয় বিয়ে শাদী হয় ফেসবুকে পাই খবর পাই দাওয়াত পাই কিন্তু আসতে পারি না বুঝছস চাকরি জীবন তো কষ্ট হয় অনেক সময় অনেক আপনজনকে হারিয়ে ফেলি মুখ দেখার মতো সময় পাই না আসি না যাই হোক তোর তোর বউ কি সুন্দর বউ সুন্দর আছে মাশাল্লাহ প্রেম করি তো বিয়া করছি প্রেম করি আর সুন্দর আর সুন্দর তোকে লাভ আসেনি মনের লগে মন মিলি গেছে এর লাগে বিয়া করলিছি আরে বাবা রে বাবা আগের ইসলাম উদ্দিনের কথাবার্তা আর এখনকার ইসলাম উদ্দিনের কথাবার্তা কত বেশ কম রে ভাই তুই তো একদম পাকা হয়ে গেছিস তোর খবর কি ইয়ে কি ওই শ্বশুরবাড়ির কি টাকা পয়সা আছে নাকি এইটা একটা কথা বললেন তোরা ভাই কি তাইকা কি বলেন প্রেম কইরা বিয়া করছি ওইখানে টাকা পয়সার দরকার কি টাকা পয়সার দরকার না এটা তো মনের ব্যাপার আমারে বাবা টাকা পয়সার কথা বলতেছিস ভালো ভালো এই আমিও চাই আমিও চাই যে আমার আমার দেখা থেকে মানে সবাই টাকা পয়সার কথা বলুক ওই যে আপনার ওই জন্য আপনার লগে মাছি না নিয়ে লাগে আমার দুই তিন কথা ভালো লাগছে মুখ বুঝছেন স্পিড আছে তোর স্পিড আছে নানি আপনি মানে দেখাই দেখাই একটা বাপ মা দেখাই দেখাই একটা বাপ মা বাদ দে বাদ দে সিলেটি বাদ দে তো আমার মতো করে বল আমার মতো করে কথা বল আপনার কি অবস্থা আপনি এই তো ভালো তো ভালো ভালো এত এলাকা আসলাম থাকবো কতদিন থাকবো শ্বশুরবাড়ি যাবো তারপর তো ভাবিকে তো দিন দেখি না বুঝছস তারপর আম্মু আব্বু আছে এদেরকে দেখার জন্য আচ্ছা কোনো দিকে বাইরে হইলে আমার ফোন দিয়েন একসাথে যাই মনে ঠিক আছে ঠিক আছে একসাথে যাবি মনে জি জি সিলেটি ভাষা কমলালপুর গন্ধ বার হচ্ছে তোর মুখ থেকে তো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না এখন তো আর পরিবর্তন করতে পারতেছি না এখন হবে ইনশাল্লাহ তুই না বিদেশ আসিলে কতদিন হ্যাঁ ছিলাম তারপর চলে আসছি কেন ওই যে একটা সমস্যার ধরো ধরা খাইয়া চলে আসছি আর কি আমি আমি খবর পাইছি তো সেখানে গাঞ্জা টানোস এটা কি বলছি এটা কি বলতে হয় যাই যাই ওকে আল্লাহ হাফেজ দেখাও ইনশাল্লাহ ওকে দেখো ওকে আসসালামু আলাইকুম কোথায় যাস ওই যে বাজারে যাইতিস একটু বাজারে আচ্ছা ঠিক আছে দেখো হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দূরে তোর প্রেম আগুনে আমি ফুইরা হইলাম কালা সখী গো আমার অন্তরে জ্বলে পীড়িতের জ্বালা আমার অন্তরে জ্বলে পীড়িতের জ্বালা ড্রাইভার তোমার নাম কি ভাইয়া আমার নাম ভাই সুজন সুজন বাবা রে বাবা সুন্দর নাম তোমার তুমি কি সিলেটের স্থায়ী জি আমি সিলেটের স্থায়ী আমার জন্ম স্থান শহর বুঝতে পারছি তুমি ঢাকা ভাষায় কথা বলবো বুঝছো ঢাকা ভাষায় যে কথা বলো তোমার ঢাকা ভাষায় আর বাড়বে বুঝছো ভাইয়া জি জি বুঝতে পারছি আমি তো পারি ঢাকা ভাষা বুঝছেন আরে বাবা রে বাবা বন্ধু রে তোর প্রেম আগুনে তুমি কিতা মাত্রা তুমি নিজেও বুঝরাই না কত দূরে রোজাই পাঁচ ঘন্টা লাগে আইতে আমি টেনশন করি মরাম আর তুমি কিতা বুঝো আর কিতা মাত্রা টাইম বাড়াইয়া দিও টাইম বাড়াইয়া দিও তিন ঘন্টার ভিতরে আওয়াজ আর দেখা থাকি বালা গাড়ি তুটলে ইকান জানো না তুমি ও জানি আমি তো জানি এলাই তো টেনশন করো ঘন্টা লাগাও কিতা লাগি তুমি গাড়ি কত ঘন্টা লাগাও তো জানো
না আবার বম 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 মাখ ওই জনক শুনা তোর মুখটা বন্ধ কর কিতা কই ওখান বুন কিতা আমার হুয়া ডাকাত চাকরি করে বুঝছতনি এই গারু মানে ভার মেরে দেখাই যায় আর কোন গুরু চাকরি করে ডাকাত চাকরি করে লাগে স্বর্গ উদ্ধার করে ফলাইতে তান ফুয়া তো ডাকাতে কে আর মানুষ চাকরি করে না নি এই এলাকার মাঝে খালি একমাত্র গফুর মেম্বার আর কেউ আছে নি আমার হুয়া চাকরি করে আমার তোমার ফুয়াকে বান দুই ক্লাস বলাইয়া ফরি লইছে লাগি ডাকাত চাকরি কর তো কি তোইছে লাগে মানুষ তুমি মানুষ কইতা না নি তোমার ফুয়া আদিল কিলা নি ওয়াল্লাহ আমার হুয়া আদিল কিলা আমি কইরাম নি আমি জানি আমার হুয়া কিতা তোকে তা কোনটা খাইতাই নি গরখানা আপকা ইয়া হাপকা ই বের 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 করই না জানি কেন আর আমার একটু খাম খাস করবার দরকার ফুয়া আইবো বা লাইবো নে এরে ও ভাই বুন খালি খাই খাই খালি কই না বুঝতো নি ওখন ফান মুখ দিলে যে আমি ওখন কোনটা খাইতাম না বৌমা কিতা রাঞ্চন বালা কিচ্ছু রাঞ্চন নি ফুয়া আইলে এক লগে বইয়া খাইব নি কিতা রাঞ্চনি কেন খোয়া লাগবো নি বৌমা ফাঁস হইয়া আইটেম করছো নি এর মধ্যে বর্তা উঠতা ওটাও রাখছই লগে বেটির জামাই বেটিকে আর কম রাঁধবো নি গিয়া দেখো কত জাত আয়োজন আমার নয়া মুরগিয়া গুজে আনছিলাম মনে আসেনি ওই যে দেশি মুরগি আগুতাও বেটে জব করলিছে আমার ফুয়ারে খাওয়াইতে করি আমি কিন্তু মাতৃ হচ্ছি না খড়ি লাগতো না খাইলে আমার ফুয়া গুতা কত দিনে আর বালা বুড়া তো খাইতেও নাই নি ওই যেতে বৌমা বুড়ু একটা তোমার জব করলিছে ঠিকা আমার মাথা লাগে ওই আম্মা আপনার একটা মুরগি আমি জব করে লেছি আমার বাপুর বাড়ি গেলে আমি একটা মুরগি আনিয়ে দিলাম ইয়া দেখাতি খোয়ালি কিতা মাতলা বেটি ও অঞ্চনি আমি কিছু কইলাম নি আমি তো আরো খুশি হ বেটি তোমার জামাই আর আমার ফেটর ফুয়া মুরগি জব করছ আমি তোমার কোনটা কইলাম নি ই তো আরো সুসংবাদ খাওয়াইতাই তো বালা বুড়া আমার ফুয়ারে তুমি যে ফিশারি থেকে মাছ আনাইছো আমি কোনটা কইছি নি কোনো আমার ফুয়ারে খাইতো বেটি তুমি তোমার বাপুর বাড়ির কথা কও কিতা লাগি কিতা কইতাম গোমাই হ্যাঁ সকাল থেকে কালি উনতে আছে কালি কইরে আমার ডিমালা মুরগি ডিমালা মুরগি 18টা ডিম পারছে আরো কতটা দিন থাকলে আরো কতটা ডিম ফাললো নে এটা তো আমি সকাল থেকে উনলাম আমার তো বালা লাগে না ইয়া আল্লাহ বেটি আমি তোমার তোইলা কিচ্ছু কইছি না গোমাই আমার বিত্ত সরল সুজা আমি কই দিছি ঠিক আছে আমার মুরগি ডিম পারে তুমি জব করে লইছো তো কি তোইছি আমার ফুয়া যদি তা হুনলে তো কইব মা হইয়া কিতা কইলিছি গোমাই এটা গোমাই আমার ফুয়ার সামনে মাতিও না ওইছো গোমাই ডরাইও না আমি তা কইতাম না আর কইলেও কোনটা নাই আমার ফুয়া তো আমার সিনে আমার কিতা ভুল বুঝবো নি কোনো আল্লাহ গো শুনা তুমি আইতেও কাটো যাইতেও কাটো ইবাইতে উঠিয়া গো আমার ফুয়ারে কিছু কইও না গো মাই আর ইবাইতে আবার উঠিয়া গো কইলেও কিছু না আমার ফুয়াইটা বিশ্বাস করতো না ইয়া আল্লাহ গো মাই তুমি জেলা বাবরা আমি ইলা কইতে চাইছি না কইতাম আসলাম আমার ফুয়া অত দিনে আইব ওখন যদি শুনে যে মায়ের মুরগির একটা জব করায় মাতামাতি করাতে ফুয়ার মনে কষ্ট পাইব না নি এর লাগে কইছো তুমি কইতা না ও বেটি আমার বিতলে কোনো ফেয়াজ গোস নাই গো মাই আমার সরল সোজা মন বুঝছো নি তুমি কান্দে ফেসাইও না এর অভাব নয় এটা ফেয়াজ ফাঁসর মাত বাদ দাও কিতা কইরাম বুঝরাই নি আগে গিয়া রান্দাও লাগিয়া করো আমার ভুয়া কিবা আই আল আই আলে এক লগে বইয়া ভাত তৈরি খাইতাম আর মুরগি যেমন কি একবারে আদিল কিলা তুমি মুরগি পারতো খালি মুরগ লই খালি মাত্রা হ্যাঁ ও কিতা মাতলা তুমি তুমি মুরগি না মাতলা খালে আমি তো শেষ করলিছি ইকান তো শেষ ই মাত্র শেষ তুই মাত্র তুলা কিতা লাগে তুমি কিতা লাগে তুলছো সকাল থেকে যে এখানে বই তাসছো আমার ফুয়া যে আর কোনো তোমার দায়িত্ব আছে নি একটা ডিমান্ড আর বাগে দিছিনি আমার বৌমা ও ফুবর বাড়িতে গিয়া ফিশারি থেকে মাছ লই যাইছে আমার ঘর থেকে মুরগি জব করাইছে ই মাত্র শেষ হই গেছে খাটিল ইসলাম না নিমা খানা তুললাই খানা তুললাই মাত্র ও তাই জোত বালেস্টার তান দে কোন উত্তর দাও কেন তুললাম আমার ফুয়া যদি হুনে ও বাবাটি মাছ বার দাও আমার ফুয়া যদি হুনে যে মুরগির মাছ মাছ দিতে হইবা আমার মা কিবার মুরগি গোমার খাইতে না তাই না তুমি তো মাতা না তোমার বাপে তো মাতিলিছো না আব্বাও মাতা না আব্বা আপনি মাতা না রে আগলস মুকান্তা বন্ধ করে বুঝছেন সুজা গরো গে রান্দা বড়া করো যাওয়া ফুয়া ইয়া আসলো ফুয়া আইবো একবার মাছ মাছ বাই তো গো একটা কি বাই গো জানা বাই কোনা না ইয়া কই নি কথা বলছিস বেকার বাড়ি করে আর বাড়ি গরো যা যাও বটি ইয়া যাও মনে হলো তাও যা তোমার হুয়া তাম যা তো কাইছো অত দূর রো আর ও বের বের করে আমার কান্দা তুই ইয়া চুপ থাক বাইনি না কিটা কই দিতাম চুপ থাক বাইনি ওই এ রে মই একবারে বন্ধ করে শুনা ধরাই দি তো সাউ যদি হুনি তারপরে ও বাই বাই কি সব করে মাই তে কিটা কই নে না তোরা ইয়া কই দিলাম তো আব্বা কি করলো যে গলায় কার গলায় ধরছে এটা তো ভালো
এলাকায় যার সাথে কথা বলছি সবাই খুশি হইছে তুমি কেন খুশি হও নাই আমার ভালো লাগে না তুমি সিলেটি ভাষা যে আব্বা আপনার বৌমা কি বলে হ্যাঁ ওগো ভাই হুন রঙা মাই বুঝছনি তুমি আমার মাস্তাস্তে বেটি তুমি কি খেলিবা নে ওই এরে হিকবা নে মাটি বা নে কত সুন্দর আবার শিক্ষিত বা কত সুন্দর মাটি তুমি কত তোমার ভালো লাগে ওগো মাথা দেন দুই জায়গা কথা বল দূর থেকে আসছে খিদা লাগছে এখন কি কথা বলার সময় খিদা লাগছে আমার ফুয়ার খিদা লাগিছে গো মাই রেডি করো খানি কে জলদি খিদা কোন খিদা লাগছে খিদা লাগছে ফেটুক লাগছে আও এরে গরে যাই আমার বহুত দিন হইছে বুঝছ গরুকে খানি দাও বুমা লাগবে দাও দাও যাও মা আট মুখ দই হল আমার পরে খানি রেডি করে দিও ওই সুন্দর মাই গো আমার ফুয়ার যে সুন্দর হইছে আর যে সুন্দর মাথাতে এটা মাত্র কোন দিন হইছে না না এগু তো দেখা যায় তো তো আর তো শুদ্ধ মাত্র তো এগু ছাড়া এখন ইনা ইয়া কোন তো মাত্র না হ্যাঁ আমরা লাহা মাত্র তো না ছিলি টিবার তুমি কেমন আছো ভালো আছি হে তোমার কি মন খারাপ না কিছু হইছে না মন খারাপ কোন হইতো তাহলে এভাবে কথা বলতেছো কেন তো কি লাগান মারতাম হে কি লাগান মারতাম কোয়াল আওয়ার কথা আসলো কয়টা তার আইসো কয়টা ও আচ্ছা আরে বাবা গাড়ি ঘোড়া রাস্তা সেটা তো বুঝতে হবে এক এক জামে কত মিনিট যায় আধা ঘন্টা 30 মিনিট 10 মিনিট এভাবে যায় বুঝছো এর জন্য একটু দেরি হইছে এতদিন পরে আসলাম এতদিন পরে আইসো তো কিতা করতাম মারাতলো তুলিয়া লইয়া নাস্তাম নি দেখা তাতে তো এটা হিকলিছি পাগল বুঝো না তুমি ওফ তোমার কি দারুণ লাগছে তো মাত্রা বুঝো নি ভালো লাগে না আনি জি লাগে তোমার লগে মারতে আজ যা ফেটুক লাগছে না কইলা খাইতা না কিছু খাবো আগে তোমাকে দেখি নে বুঝছো আচ্ছা তুমি কত দিন আইছো কত ভালো লাগে কত দিন থাকবা তুমি ওই কত দিন থাকবো থাকবো কিছুদিন থাকবো তারপর তোমাকে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো একটু ঘোরাবো কি আবার কি আবার তুমি দেখি তা মাত্র হে যাবো খাবো এটা কোন ধরনের ভাষা ওরে বাবা এটা তো ঢাকার ভাষা আমি ঢাকার ভাষা দীর্ঘদিন ঢাকায় থাকতেছি তোর ভালো লাগে না সিলেটি ভাষা মাত্র ও কই লইয়া যাই বা আমারে তোমার লইয়া যাই মু তোমার লইয়া যাই মু তোমার বাপর বাড়ি আমার বাপর বাড়ি ওই লাগান শুনতে পারি লইয়া যাই তোমার বাপর বাড়ি ওই আমার কত খুশি ও ঢাকায় ভাষা মাতলে আমার ভালো রুই বিশ্বের শুদ্ধ ভাষা কি দাম আবার কিটা আলো শুরু করলা হে কিটা আলো শুরু করছো তুমি মা বাবা কত খুশি হইছে আর তো তুমি কত নারাজ হচ্ছ কেন মা বাবা আম্মা আব্বা হো মা বাবা কিটা হে ও বাবা আচ্ছা কি নাম ছো তুমি কিটা নাম ছো তুমি ও তো মাছ বুনা করছি ডিম বুনা করছি আর মুরগির মাংস বুনা ঠিক আছে ভাত নাও আবার কই ভাত লইল তুমি ভাত লইল ভাত লইল ভাত খাইল আও তাড়াতাড়ি আইও সারা এলাকার মানুষ খুশি দেখাইয়া বাসা সবাই খুশি আমার মা বাবাও খুশি আস্তে আস্তে কেটে আমি বললে ঘরে যাই না ও গাঁতে আসছে আমার সাথে দেখা হয়েছে কথাবার্তাও হয়েছে এরকম কি লেখা মারতো সাথে কেনে তেরা যদি মারতো পরে ঢাকা যাবো আমি কি তো মারতাম পারি নানি আমি তো তেরা কাছ থেকে ইকছি তেরা বাড়ি গেছে ইকছো তুমি তাইন্দে পাইছো হই আরে বাবা তোরে কিভাবে বুঝামু ও আশা সোমার সাথে দেখা হইছে রাস্তায় এক লোকে দেখা হইছে কথাবার্তা হইছে ওর কাছ থেকে তো আমি এগুলা শিখছি তাইন তো ঢাকা গেছন চাকরি করছন ওলা খান তাইন শিখছন ঢাকায় বাসা তো তুমি কি লাখানি খেলা একদিনে তেরা বাড়ি গেছ থেকে কেন তোমার কি কোনো সমস্যা হচ্ছে না ওলা একদিনে কি রে সুদি কথা লাগে হই আর এটা চেষ্টা করলেই কা যায় বুঝছস নানি তুমি তাইন তো ঢাকা গিয়া বাক্কা বড় খাইতে হই গেছে ওই এখন উনার কায়দা বাইরে গেছে কারণ উনার তো প্রমোশন হইছে তাহলে আপনারও বাইরে গেছে ওইটা আমি প্র্যাকটিস করতেছি তেরা ভাই বাড়িত গেছলাম তাইন দেখা পাইছি না তাইন ও তুকাইরাম তাইন যে কি লাখান মাতন সুন্দর করি অতা হুনতে আসলাম ও আচ্ছা আচ্ছা তাই নাকি তোরও তেরা ভাইয়ের সাথে কথা বললে মনে হবে ওনার সাথে কথা বলতেছি না আরো কার সাথে কথা বলতেছি আচ্ছা যাও সমস্যা না ও তো এলাকায় ঘুরতে বাইরেছে ওইদিকে গেলে হয়তো পাইতে পারে আমি যদি তেরা ভাইয়ের সাথে দেখা হয় বলিস আমার সাথে দেখা করার জন্য আচ্ছা ঠিক আছে ওকে এই সুজন আমি তো বাড়িতে আসছি বুঝছস তুই চলে আসিস দেখা হবে বন্ধু অনেকদিন দেখা হবে নাই বুঝছস
আরে না আরে 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 না তোর তোরে বলি নাই ওই ছোট বোন তো এলাকার ছোট বোনের সাথে দেখা হইছে ঢাকায় থাকি তো ওদের সাথে দেখা হয় নাই চস হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু দেখা হবে ওই ওই বাজারের ছাড়া দোকানে নাকি ওই যে বাচ্চু না টাচ্চু কার দোকান এটা ও বাচ্চু বিদেশে চলে গেছে তার ভাই বাবলু আচ্ছা আচ্ছা দেখা হবে বন্ধু আরে বাবা নাসিমা এ এই তোর কি বাইর হয় না একটু কাট করে তুই ওই যেভাবে তোকে দেখে গেলাম ঠিক সেভাবে রয়ে গেলে চিনা কিটা করছো আরে বাবা আমি কইরা তুই তো বাটি কিটা লাগি দিছ আগের মতো আসলে বাটি তো মানে আপনার সকম লাগে কিন্তু আমি তো পাকালাম হইছি বড় হই গেছি তো তো লেখাপড়া খবর কি আলহামদুলিল্লাহ আগের মতো ফাঁকি দেস স্কুল ফাঁকি দেস না না এখন ভালো হই গেছে এখন ভালোভাবে চলাফেরা করি ওরে বাবা রে বাবা তোমায় দেখতে আইলাম তুমি বলে ইয়ো সিলিটি মাদুল মারতে পারো না দেখায় ভাষা বলে মাতো ই কিতা বাতরা ভাই বাসা পাল্টাপাটি লোকের ডাকা গা মাইরু শিখে গেছ তুমি আরে নাসিমা দূর যা তোরে মারবো কেন মানে একটু মজা করলাম ফান করলাম বুঝছস ইটা কি জাতি মজা ডাকা গা কিতা পাই শিখে গেছ তুমি হতা হতা খালি মজা রাগ করিস কি রাগ করিস কি আবার নি তারা ভাই আমদা সিলেটে ইটা চলে নাই যা তো ফুলা তুলি গিয়ে করা ভাল লাগে না এটা কইরো না তুমি যে না বাবা ফুড়ি আইছো গো যে না বাবা ফুড়ি আইছো তুমি আরো মানছে সাটা কারো মানছে আরে বাবা দে তুমি আমার এমড়া এমড়া বাবা দিলে দিলে না বড় গেল না তারা ভাই আরো মানছে কত বাসা আ দূর যা দূর যা তোর আদি কিলা বাসা তোর বাবা মা তো জানা তোর বাবা মা তো জানা ভাই তোর তো মা তো জানা ওদের মধ্যে তোর একটা হাইয়া বাসা মাছিনা নি যার বাসা ইজ্জত নষ্ট করছিস এটা বাসা হিকার আমরা দরকার নাই হুনারও দরকার নাই কথা কথা মান ফুরি এলা এলাকে তো তুই এলাকে তো তুই তুকে এসে তোমার এলাকে তো তুই তুকে এসে বাজে বাসা কিলেছ ডাহা এ একটা দুশমন আইও একটা দুশমন বলত কোন না তুই এটা বলত ভাই গাই না বল তুই কিচ্ছু নাই ভাই দেখাই বাসা মাতলাম ভাই দেখাই বাসারে আমি নানি খেতি করিলাম তোর লগে মাতিয়া দেখতে কার ফুরি লগে মাতিয়া ভাই আমি দেখতে কার ফুরি আপনি কিতা তুই কাতে আমি তো দেখাতে দিছি না তুই আমার দেখাতে দিছ কি দেখাতে গে তনি এ কম কথা বল রাগ তুলে ফেলেছি বুঝছ ফাজিল তোমার ফাজিল কথা কার জি তুই কি কিসে ছিগো দেখাই গে আপনি ব্যবহার খারাপ হই গেছে তুমি দেখাই কি না সম্মান আসলে কি আগুন লাগুন উত্তর হইছে তুই গাগার ফোকা কেন যা আমার সামনে তুই আর আসবি না বুঝছস খালি আমার ফুটিয়ে লই যা বুঝছো শায়লা আইবা তুমি যা আচ্ছা বা আমি আইবো না তাড়াতাড়ি আর তুমি দেউলি লাগে মাথায় লাগে তুমি বিদেশ থেকে আইছো যা তে বিদেশ আইলি না বিদেশ অত বেটা বেটা মাসটা মাস করি তাহলে দেখা দেখা তুমি আইলি ওদি বেটা বাড়ি সোয় মাস সাত মাস এক বছর বাদে একদিন বেটা বাড়ি যা বুঝছি তো বা টাকা থাকে বিদেশ থেকে তো না বিদেশ থেকে আমি বাড়ি গেলাম না নাকি তো বিদেশ আর দেখাও না তুমি বা বাসা তো বলি আমার দাম গরুর মাংস তো আছে আপা মাংস তো আনছি মাংস আছে ওটা কই যা নাই যে কই যা কথা কই দাম কি গরু কই যা আচ্ছা আপা আমার দাবার মত দিন আর খালি গরু মাংস দি কই যা কই যা কই না দিবে মুরগুর মাংস তো আছে বাবা মুরগুর তো আছে মুরগু আনছি না মুরগুর তো আছে ফ্রিজে মুরগুর মাংস আর গরু কই যা হবে আমি তুই আমারে বুঝাস আচ্ছা আপা আনু নে তার আমি যাই কোন আচ্ছা আমিও দেখি বড় বড় এই ইচ্ছা দেখ বড় এই ইচ্ছা দি ভাষা দেখো এক সাইকেল এই ইচ্ছা রাই খাই গরে আমার দাবাতে রাই কই যা দি আর এই ইচ্ছা দেখো আব্বাই জেলা মাত্রা আর জেলা আয়োজন করে এটা তাই লড়ন দেবে ওই লড়ন তো দেওয়া তোমাদের জেলা আয়োজন কাম করো বিশাল যা তোর কখনো
করতে না মানে আমার আমারে তাই বুঝা যায় ওবে কি বৌমা ও বৌমা জি আপা ওবে আসলে তো ওবে রান্না বানা খবর কি দাও আব্বা সব তো রেডি সব তো রেডি বলছো কি দা কি দা লাগছো রে ও তো মুরগি গরু মুরগি আর গরু লাগছো জিও খালি দুইটা তো মাংস Jio, আমি তো আলা রেডি করিয়া রাখছি এখন আমি বালা লাগি মাছ রান্না না আপনি ভুল বুঝরা আমার ইয়া করছি রাইট কু খাইবার লাগি ইমন দেব গিয়া যে গরু কই চাল মিটছেন ইমন বাজারে গেছে গরু কই চাল তো কইছে আছে গরু এইছে আছে না ওটা হাই ওটা যদি এইছে বাইতে ভুল নিয়া দিবে আচ্ছা আচ্ছা বি বিরন চাল দাও আচ্ছা বাবা বিরন ছিল রামমনে কোনো সমস্যা নাই আব্বা কই আর আপনার ভাত কিটা লই লইতামই খাইলেই বানি বাক্কা দিরই গিছে তো আপকা খাইলেই বা না রে ভু ওখন আমার লাগে বাতু তুই ওখন আপায় খাইতাম নাই বুঝছেন আমার ফুরি আই আমার ফুরি দিয়া তা মানলে লই যাই এখন কে খাই মুরে ফুট বাত বুঝছেন আচ্ছা বাবা আফার দুলাবে এ এখন কো খাই পারি তে এখন নাস্তা দিলে কিছু সাটা দিলে না রে না সা ও হতো না তারপর কো ফাং দিল মানে ফাং নাই না পেছি তাও তোমার কো রকম আমার তাও মাস তো আমি একটা খাসা মরি সাইডে দিয়া দেখি জাল জাল হয়ে গেল আমার জিছে তো মাস তাহার কত দিন এটা বিদেশি দেখা পাস না No pasti yo kono wa ai. Suwe mas wa mati ya. Abi ta ku kota dia ku so mati ya ba. Hello. Tumi koi. Edike aso to. Tumi amar dike ibabe takacho keno? Ami bolte chaitechi apni kela. Oh, amare chinte paro nai. তুমি কি আমার স্বামী নাকি গো তোমার কাছে কি মনে হয় কি মনে হয় আমার কাছে তো কিছু মনে হয় না তুমি কি উল্টো পাল্টা কথা বলতেছো আই রে হায় আর চিনতে পারো নাই চিনতে পারছি আমি তোমার স্বামী তোমার কণ্ঠ চিনতে পারি নাই ও কন্টেন্স ধর আমি কি এখন কি রুনালা লইলাম না সাবা নিয়ে আসি নাকি স্মার্ট বয় হয়ে যাচ্ছ স্মার্ট বয় আমার ফুলার ডাগায় চাকরি করে তো আমি স্মার্ট বয় হইমু না নাই ভাই 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 গো আনি কি ডাহাতেন কুমেছেন কেমেছেন কুন্ডেছেন কেরাইছেন কেলে আইছেন বুঝলাম না আমি শুরু করলাম আমি আর তুমি দেখি সব গিলে করে লেফটিয়ে পেলছো আবে হালা কই কি তুমি এখানে বয়া বয়া মজা নিবা আর আমি কি আঙ্গুল চুষু আমিও পারি তুমি গোমাত কথা কইতে জানো মারাই লিছে রে বইন গো তোমার লগে মারতে আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আবে হালা কই কি তুমি শুরু করছো আমি শেষ করমু চালায়া যাও চালায়া যাও চালায়া যাও কিসের ক্ষমা কোনো ক্ষমা নাই আরে চলছে গাড়ি যাত্রা বাড়ি চলবে তো না চললে সমস্যা কি আমার ছেলের কাছ থেকে আমি অনেক সুন্দর 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 কথাবার্তা শিখে ফেলেছি এখন তোমার সাথে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো শুদ্ধ ভাষায় হ্যাঁ মানে ডাকাইয়া ভাষায় কথা বলবো তুমি কি পারবা আমার সাথে না আমি তোমার লগে পারতাম তাহলে তুমি চলে যাও আমার ছেলেকে বলো আসার জন্য আমি ওর সাথে যা মনে চায় তার কথা বলবো আমি রিহার্সেল করব শুদ্ধ ভাষায় কথা শিখবো তোমার ছেলে আসবে আর মিজা বেডি আর জল দিবে তাই না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর করে আমার ছেলে কথা বলে দেখেছো না বৌমা কি বলে আমি বুঝি না সিলটি বেশের কথা বললো না কি জানো কি করে আমার কি ভালো লাগে তোমার ভালো লাগে না না আমারই তো ভালো লাগে না তোমার ভালো লাগে আসেন বসেন খাবেন যাবেন কথা আমার সব খুব ভালো লাগে আসেন বসেন খাবেন খাচ্ছেন খাচ্ছেন তোমার সমস্যা কি এই এক তাবলা মারি দা চপটি ফলাই দিন বাল্লা করে যদি মারতে পারত না তাইলে কথা বলিস কেন হে কয়েক জিলার বাসায় কেন দোলা করি মাত্রায় মাত্রায় আরণাতে মাথা কিতো লাগে হে তাই কি আইসন বাসা শিকাউরা কয় জেলার বলে মাথা আমি এখানে করি মাত্রাম তুমি যখন মাত্রায় পারো তোমার তো একটাও মাথা আমি শুদ্ধ বাসায় দেখলাম না আমি যে
সেভাবে কথা বলি সেভাবে কি তুমি কথা বলতে পারো আমার দাঁত তুমি ফালাইতে পারবা না আমি সব ভাষায় কথা বলতে পারি আমার ছেলের কাছ থেকে আমি সব কিছু শিখে নেব যদি ভুল হয় শুদ্ধ করে নিব সমস্যা এ রে আমারই না কোনো সমস্যা না বুঝলি আমি বাজারে চলে যাচ্ছি চলে যাচ্ছ আচ্ছা হলো পালাখড়ি মাছ তো খাই কিন্তু আনিও মাছটি পাই আনিও মাছ তো একটা ফোসা থাকে না নাইলে কিন্তু আজকে গোড়া খামাইতে দিতাম না মনে রাখিও আর মুরগি আনিও পালা থেকে একটা দেশি মুরগি স্যার আমার ফুয়া কিন্তু খায় না যেটা বুঝো না তোমাকে বলবো কোনটা বুঝো না তখন আমি সিলেটি ভাষা বলবো সমস্যা কি পাগল আমি ঢাকায় থাকি মানুষ বুঝতে হবে না যে আমি ঢাকায় থাকি এখন তুমি কই আইছো এখন তুমি সিলেট আইছো সিলেটি ভাষায় মত বাই না এখন যদি আমি সিলেটি ভাষায় ছেড়ে দেই তাহলে এখন ভুলে যাব ঢাকা ভাষা ভুলে যাব এই জন্য আমার জন্য ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে সেটা বলতেছি আল্লাহ হারটা রাই তো ইলাকান ফের ফিরি করি কল্লাই মাতিছো অতকান বুঝছি অতকান মাতিছো অতকান বুঝছি অতকান কিতা হ্যাঁ কিতা শুরু করছো আস্তে আস্তে বুঝবি আস্তে তুমি আমার যে কথাগুলো বুঝতে পারো না তুমি আমাকে বলবা যে শুনো আমি এই কথাগুলো বুঝতে পারতেছি না তো আমি তোমাকে সিলেটি ভাষায় বলবো ইতা ভাষা আমার দি হইতো না রে শুনো আমি ইতা ভাষা বুঝু না ইতা ভাষা মারতামও পারতাম না তুমি এই ভাষায় কথা বলো না সমস্যা নেই কিন্তু আমাকে নিষেধ করো না বউ বুঝছো মানুষ কি বলবে ঢাকা থেকে আসি আমি কি সিলেটি ভাষা আমার যায় হ্যাঁ কিতা যায় জুই লাগাইছো হ্যাঁ তুমি তুমি ঢাকা ঢাকা এই ভাষায় মারতে তো হ্যাঁ আবার বাড়িতে আমরা যখন আইবো নানি হ্যাঁ তখন তুমি মার পাই এখন আমার বাফর বাড়ির গ্যাল্লার বাই দিছে ইয়া তুমি তো পাগল নাকি তুমি পাগল নাকি শ্বশুর বাড়ি যাব এলাকার সব মানুষ আমাকে বাবা বাবা দিচ্ছে আমি ঢাকা এই ভাষায় কথা বলতেছি বিরাট চাকরি করছি শ্বশুর বাড়ি না হোর বাড়ি ওই পাগল হোর বাড়ি এটা সিলেটি ভাষা বুঝছো এটা শ্বশুর বাড়ি বলে কি বলো তো পাগলামি পাবির সাথে কথা বলবো ইমন ভাইয়ার সাথে কথা বলবো আমার শ্বশুরের সাথে কথা বলবো কি মজা তোমার ইতা মাথুনি আমার আসি উঠের বুঝছো নি আমি আসতাম না খান্তাম তুকাই পাইরাম না জজ গরম করো কইরাম না গিয়ে ইতা ভাষায় মাত বানা ইতা ভাষা আমার বুঝিও না মাথুন তো গিলা হাঁটা লাগে সিলেটি ভাষা কত সুন্দর ভাষা বউ হয়ে আমাকে উপর দিকে তুলতে বাধা দিছো কেন আরে শুনো তুমি দেখাত গিয়া উফরে উঠোনা নিচে নামো না সাঙ্গ উঠি যাও তাতে আমার কোনো সমস্যা নাই আল্লাহর দোয়াই দেয়া করাম আমার বাফর বাড়ির জ্ঞানানি এই ধরনের বাসায় তুমি মাতিও না আমার আব্বা লইয়া আসবা আমার ভাই হিসাবে লইয়া আসবা বাবিয়ে লইয়া আসবা আমি তার সামনে মুখ দেখাইতাম পারতাম সিলেটি বাসা কত সুন্দর বাসা আসসালামু আলাইকুম আব্বা আপনি কি তাহলে ভালো আছেন ওই লাগান গিয়ে মাতবা যদি খালি শুদ্ধ ভাষা মাতছো না নি তো খবর আছে আরে বউ তুমি এটা কি বলো আমি বাবাকে সালাম করব সিলেটের ভাষায় আসসালামু আলাইকুম আব্বা ওই ওইটা কি এটা ভাষা হলো হুম আব্বা বুঝতে হবে না আমি যে ঢাকায় থাকি ঢাকাইয়া ভাষায় কথা বলতে পারি আমি যে স্মার্ট হয়ে গেছি সেটা কি বুঝাতে হবে না আমার শ্বশুর বাড়িতে তুমি এরকম করতেছো কেন হ্যাঁ ইস রে কি ভাষা দেখো না হ্যাঁ কি ধরনের মাত মাত্রা এর হুনো তুমি যদি রানি ফুরা যদি শুদ্ধ ভাষায় মারতে পারতে না আমি তোমার না করলাম না তুমি অর্ধেক শুদ্ধ অর্ধেক সিলেটি কিলা খান মাত্রা বালা করে তো শুদ্ধ ভাষায় মারতেও পারো না খেনে মাতো তুমি যে শব্দ বুঝতে পারো না আমি সেটা কি সিলেটি ভাষায় বলে দিই তো এর জন্য তো পেশ খায় বুঝছো আল্লাহ মাবুদ তুমি এই ভাষা ছাড়তে না আমি যদি আমি যদি আচ্ছা আমি যদি এভাবে কথা না বলি আমি কি মুখ দেখাতে পারবো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর কি বলবে ভাইয়া কি বলবে ইমন ভাইয়া কি বলবে কেনে যে ভাবি কি বলবে কেনে যে ডাকাত গেছলাই রে বাসু না তুমি কেনে গেছলাই ডাকাত কেনে গেছলাই তুমি ডাকাত গেছ এ ভাই তুই তো আমার ইজ্জত মারবি তুই তো আমার ইজ্জত মারবি হু তো দেখো কত ভালো লাগে গাইলে রে ও যে আমার যে ভালো লাগে তুমি যে আমার রাগ উঠলে কিন্তু সিলেট পাঠাইও এখান তো বুঝোস
করব লাগে উঠাই নিব কিন্তু ও যে মাত্রা কই লইরা আমার তারপরে বালা লাগে মানিয়া নিরাম গিয়া আমি তো এভাবে গাল দিয়ে চাই তুমি আসো দেখো কি আমলে কথাটা বলি তুমি দেখো রে বাবা আগে তো শুনতে করি মাত লাই রে গো ও মাইলে নড়িও কইলাম আবার আসসালামু আলাইকুম আঙ্কেল কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা তুমি কি ভালো আছো জি জি আমি খুব ভালো আছি আপনার কি অবস্থা কেমন চলতেছে আর তো বাবা চলতে বুঝছনি আমার তোরা সাথে কি তোমার দেখা হইছে হ্যাঁ হ্যাঁ দেখা তো অবশ্যই হইছে হ্যাঁ তোরা ভাই সাথে দেখা হওয়ার পর তাই তো ঢাকায় বসা শিখে ভালোইছি তাই নাকি জি 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 আমার ছেলে তো পুরো একবারে ঢাকায় বসা মারতো মারে বুঝছো হ্যাঁ অরিজিনালি ঢাকায় বসা মারতে লাগে তো ওনার সাথে কথা বইলে বইলে আমার অভ্যস্ত হয়ে গেছে আরাম লাগে তাই না জি জি ভালো লাগতেছে এই ভাষাটা ভালো আসলে যদি বলতে পারি তাহলে ভালো ওই রে বাবা আমার ছেলের সাথে কথা বলতে বলতে রানি আমিও ভাষা শিখে ফেলেছি ও তাই নাকি চাচা ভালো ভালো চালিয়ে যান শুধু আমি না বাবা বুঝছো তোমার চাচিও কথা একবার শিখে ফেলেছে প্রত্যেক জেলার মিশ করে কথা বলে তাই নাকি ভালো ভালো খুব ভালো তাহলে তো আপনারা এখন ঢাকায় ফ্যামিলি হয়ে গেছে জি বাবা এখন তুমি কোথায় যাবে আমি তো যাবো একটু এলাকার দিকে ঘুরতে বাইরেছি তাহলে দেখা হবে ইনশাল্লাহ যান আসসালামু আলাইকুম ওকে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কথা কম বলো তুমি কথা কম বলবা আসসালামু আলাইকুম ভাইসা ভাইসা কেমন আছেন জি ভালো আছি কি দামে শাইলা তুই অত সময় ধরে আইলে না আমি তোর লাগে অপেক্ষা করতে করতে বাড়ি গেছি এখন আর কইও না ভাইসা কিটা কইতাম বাড়ি গিয়া হই মনে এটা বাড়ি গিয়া হুন ভাই নে কিছু কোন সমস্যা নেই না কোনো সমস্যা না আমি তো এতদিন আসছি ভাইসা এলাকা বুঝছো সবার সাথে একটু দেখা করতে দেরি হয়ে গেল সকালে একটু বাইরে বের হয়েছিলাম কেসের জন্য এই শাইলা তো আমার কি হইছে তো ভাইজান আপনি কেমন আছেন জি আমি তো ভালো আছি এই শাইলা কি হইছে তোর দামার কি হইছে কার মানে আপনার কোনো সমস্যা নেই ভাই আমার সমস্যা হবে কেন ভাই কি বলে আর কইও না ভাই সাহেব বইনের দুঃখের কথা উনি আর কিতা করতে গেছিল ঢাকা ঢাকা থেকে আইয়া ওখান খালি কইন শুদ্ধ বাজে খালি শুদ্ধ বাজে আমি কিচ্ছু বুঝি না মাতা মুন্ডা অত কান আমার কইন আমি অত কান বুঝি ভাই সাহেব বুঝতে পারছেন তো ও আমার অনেক কথা বুঝে না এজন্য রাগারাগি করে কিন্তু ভাইসা আপনি না নি যে কি ভাষার মাত্রা আমি তো বুঝলাম না না সিলেটিও না শুদ্ধ মাঝে দিয়ে মাররা ও ও আপনার কষ্ট হচ্ছে আমার ভাষা শুনতে ও কথাটা আমি ভাই সাহেব কত করে বুঝাইছি তাই না আমার কথা বুঝতেও চাইন না তাই না আমি কত করে বুঝাইলাম যে যে ভাষা তুমি মারতে পারো না এই ভাষা মাতার কি দরকার তুমি একটু বুঝাও আমার কথা তো আর শুনরা না বুঝছি কইন বুঝছি ভাই সাহেব আমার মনে হয় না নি আপনারা কিচ্ছু আসর করেছে এই তাইতে হাত হই আসলা এটা কি বলেন ভাইজান আসর করবো কেন আসর কে করবে আবার ভাইজান আমি পুরান ঢাকায় ছিলাম পুরান ঢাকার ভাষাটা একটু কষ্ট কিন্তু এরপরে চেষ্টা করতেছি দেখি কি হয় ও ভাই সাহেব পুরান ঢাকার ভাষা না শিখবা না ও ভাষাও আমরা বুঝতে কষ্ট আর হি ভাষা দুনানি আপনি কই না নি আমরা লগে মাতুই না আমরা কিচ্ছু বুঝতাম না ভাইসাব ভাই কি বলে ভাইজান আমি তো চাকরি করি ওখানে আমার থাকতে হয় ছোট বড় সবার সাথে কথা বলতে হয় ভাই কি বলে ভাই এত হাসা কথা কইছো খালি কি তোর তুমি রাগ করতেছো কেন আমি একটা জিনিস বুঝি না তুই কত কথা রাখছিস কি তোর ও তো ঠিক আছে ও গালি লো আমার যে ভালো লাগে কি গালি ভালো লাগে আমি তো সব সময় তোর গালি মুনি ভাই সাহেব আমার যখন রাগ উঠে আমার ছেলেটি বা সাইগ ফাজ দামি খুব টাকা ফাজ না সপ্তাহ তো আমি কি বলছিলাম ভাই সাহেব সবার সাথে তো কথা বলতে হয় মাছিল তোর কিন্তু একটা থাবড়া মারি দিব বুঝছত ভাই জান আমি বলছিলাম কি ওই ঢাকার ছোট বড় সবার সাথে কথা বলতে হয় এজন্য আমার আমাদের সিলেটি ভাষা ওরা বুঝে না এই জন্য চেষ্টা করি আর কি বুঝছি ভাই সাহেব আপনার বিষয়টা আমি বুঝছি কিন্তু সিলেট আইয়া তো আপনি সিলেটি মাত্রা ডাকাত গিয়া না হয় আপনি চেষ্টা করুক হ্যাঁ না ভাই জানেন এটা হবে না কারণ আমার তো ওই ভাষাটা চর্চা রাখতে হবে কারণ আমার তো ওদের সাথে বসবাস বুঝছেন আমি সিলেটে আর কয়দিন থাকবো না কইছিলাম ভাই সাহেব সিলেট আইয়া যে কয়দিন ও থাকুন না সিলেটি ভাষা মাতলা পাড়া কইলা মাতলা আর হনো গেলে আবার শুদ্ধ মাতলা তুমি বেশি কথা বলবো না তুমি বেশি ফাজলামি করতেছো আমার সাথে কি ভাবছো নিজের কি ভাবছো তুমি এটা কিটা কইরা মাতিস না তুই আচ্ছা যাচ্ছি ভাই জান আমি বলতেছি আপনি চর্চা করেন দেখবেন শিখে যাবেন আমি চর্চা কিতা চর্চা করতাম ঢাকার ভাষা চর্চা করেন আমি তো ঢাকা যেতাম না আমি তো ঢাকা যেতাম না ইটা ভাষা মাত্রই না দাঁতুত ভাঙ্গি দিই না মাঝে মধ্যে তো আপনার অফিসের কারণে যান না তোর কিভাবে কি করেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করুন বলুন আমার সাথে কথা বলুন ভাই কেমন আছেন ভাই কিতা কররা একদিন হবে না ভাই জান আসুন আপনি আসবেন তো বাসায় যে যাও কবাই তুমি পাগল হইলে আইনি হ্যাঁ কিতা ভাষা তুই চান্দে লইয়া যাবে বাড়ি যা মানুষের কেতে কি দা ভাই দাম আসি কিতা তুমি এরকম করতেছো কেন কেন এরকম করতেছো কিতা হচ্ছে আমি আল্লাহ মাহবুব কেউ যদি ভুলে কাউ তো মাত্র কি এটা
পাগল হয়ে গেছে আব্বা কেমন আছেন Assalamualaikum. বেটা ইকান তনে মাত্র আইছুনি ন কোখ দি তাহলে এমনি আমরার ভাষায় মাত পাবে টিবি বাবি এটা আমার পরিবর্তন হইছে ইমন ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইছে কত হইছে ও আচ্ছা কেমন আছেন আপনারা আমরা সবাই ভালো আছি আব্বা শরীর ভালো আছে তো আপনার ওরে ফুত আলহামদুলিল্লাহ আল্লাহর আসন ভালো আছে আচ্ছা সই সালামত আইছো কোন অসুবিধা হইছে না বাকি অসুবিধা নাই না দেখার অবস্থা তো ভালো নাই রে ফুত চাইদু ভাই জাম জাম আব্বা খুব বেশি জাম তো এটা আরো যে না আন্দোলন বান্দোলন চলে না ওর পোর্টাল বোর্টাল হুন্ডাম চাইদু ভাই আইছো যে কষ্ট কষ্ট কই দিয়া রে ফুত ওখানে শুকরিয়া রে শুকর আর কইও না তোমাদের লাগি আব্বা টেনশন করতে করতে নাই আর কত তো আমরা রে কইরা ভাই টেনশন তুলা ভাই আইরা কি খুশি আমরা যে খুশি হইছি তুলা ভাই আব্বা আমি আমি বলছিলাম কি আমি ঢাকায় কোন জায়গায় কাজ করি আপনি একটু আসেন দেখেন ইমন ভাইকে সাথে নিয়ে একদিন আসেন দুই একদিন থাকবেন দেখবেন ভালো লাগবে ও বাবা রে বাবা আমারে কইরে ঢাকায় যাওয়ার কথা না রে বুদ্ধা তোমার আল লাগবে আব্বারে যাওয়ার কথা কইও না বেটা আব্বা ঢাকা দিয়ে তো বেড়াছে না লাগে তুমি মানুষের মা তো বুঝতাম না এক লম্বরে বুঝছো নি আরো মানুষ তোমার লিয়া আশা আসে করবো কি আর আব্বা হে আপনি কই যেতা হে আপনি ওই লাগান তার লাগান ঢাকা যেতা আসবা খাবা কিতা কি না আমি তুমি কিছু যদি কিছু বুঝো না তাই কথা বলতে যাও কেন কেন ওনাকে নিয়ে আর পারি ওনার সাথে যেও কথা বলতে যায় ওনার মতো ভাষা শিখে যায় ও মা গো আপু আপনি তো দেখি ঢাকার ভাষা শিখে গেছেন কি সুন্দর কথা বলতেছেন বাট যাই বলেন না কেন ঢাকার ভাষা আমার অনেক ভালো লাগে দুলা ভাই যখন কথা বলে আমি হাঁ করে তাকিয়ে থাকি কি সুন্দর উনি কথা বলতেছেন শুদ্ধ ভাষায় আমি যদি শিখতে পারতাম পুরো মতে আমার অনেক ভালো লাগতো ওই তো একটু আগে দেখলাম বাবাই কাছে কথা বলতেছে শুদ্ধ ভাষা সিলেটি ভাষার একটু রেশু নেই বা আপনি তো সম্পূর্ণ শিখে গেছেন কি আর করবো বলেন তো এই তো অনারটা দেখে দেখেই তো শিখতে হয়েছে নাহলে তো ওনার সাথে কথাই বলা যায় না আচ্ছা যাই হোক আমি আমার ওনাকে বলবো ওগো তুমি শুদ্ধ ভাষা শিখে নাও আমার অনেক ভালো লাগে শুদ্ধ ভাষাটা কি একটা স্মার্ট ভাষা তো আমারও ভালো লাগতো না এখন কিছুটা ভালো লাগে আর বললেন না আপু সিলেটি ভাষার পাশাপাশি আমার ঢাকাই ভাষাটি এত ভালো লাগে আমি বুঝাতে পারবো না বাবি আগে তো আমার এই ধরনের ভাষা খুব একটা ভালো লাগতো না এখন তোমাদের সবারটা দেখে দেখে শিখে ফেলেছি আরে আপু কি যে বলতেছো এখানে শিখার কি আছে আমি তো দেখতেছি তুমি পুরোটাই পারতেছো আর কি যে বলো এই ভাষার উদ্যোক্তাই তো হচ্ছে তোমার স্বামী আমাদের দোলা ভাই উনি না আসলে তো আমরা এই ভাষা শিখতেই পারতাম না ওনাকে আজকে কি ধন্যবাদ দেব আজকে আসো করে আচ্ছা বাবি উনি কোথায় উনি কোথায় আমি তো জানি না কোথায় উনি বের হয়ে গেছে আচ্ছা আমি দেখে আসছি আচ্ছা বেশি দূর কোথায় যেও না এই তুমি কেন বসে কি করো আমি বসে কি করি মানে আমি তো বসে আছি ও তুমিও শিখে গেছো শুদ্ধ ভাষা হ্যাঁ আমি শিখে গেছি কি সুন্দর না ভাষাটা সবকিছু দুলাভাইয়ের কারণে হয়েছে ও আচ্ছা তোমার মুখে না খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর করে বলছিস আচ্ছা শুনো আমরা এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো সব কিছু তো আমি বুঝলাম আগে আমাকে বলো তুমি শুদ্ধ ভাষাটা কিভাবে শিখলা শায়লা স্বামী আছে না আমি যখন বের হয়ে গেছি তখন ওর সাথে আমার দেখা হয়েছে ও কি সুন্দর পটর 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 করে শুদ্ধ ভাষায় কথা আমার কিন্তু খুব ভালো লাগছিল আমার করে আমার অনেক ভালো লাগছে ও বুঝছি তার মানে তুমি দুলাভাইয়ের কাছ থেকে ভাষাটা শিখছো হ্যাঁ তাহলে তো উনি আমাদের উদ্যোক্তা আজকে আমরা দুলাভাই আসার পর ওনাকে একটা বড় করে ট্রিট দেবো খুব দুলাভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এসে আমাদের সবাইকে স্মার্ট বানিয়ে ফেলছেন শোনা ভাই বেরে তুমি জানি শুদ্ধ ভাষা শুনো তুমি না যে সুন্দর করে কথা বলছো আমার খুব ভালো লাগছে শোনো আমরা এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো তুমি কেমন আছো
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনি ঢাকার বাসায় কথা বলতেছেন? বাবা, তুমি আমার একমাত্র জামাই, তুমি আমার বাসায় এসে ঢাকাইয়া বাসায় কথা বলবো আর আমি শুনবো আর শিখবো না মানে? ঢাকার অলিগলি আপনি সব চিনবেন না। আমি বলছি কি, আপনি ইমন ভাইকে নিয়ে যাবেন। জামাই বাবা কি বলছো, ইমনকে সাথে নিয়ে আসার জন্য, তাই না? ইমনকে সাথে নিয়ে আসবো, ইমন তো ঢাকার ভাষা বুঝবে না বাবা। এটা ঠিক বলছেন আব্বা, ইমন ভাই বুঝবে না, কিন্তু আপনি তো সাথে থাকবেন, আপনি তো কথা বলতেছেন, আপনি চালিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে বাবা, সেটা মানে একবারে খারাপ হলো না, আমি যদি সাথে থাকি ইমনকে চালিয়ে নিতে পারব। আব্বা মনে কিছু নিবেন না, আমি আজকে বিকেলে চলে যাবো। না আপনি কিন্তু আরো দুদিন থাকতে হবে, আপনি আরো দুদিন থাকলে বাবা আমি পুরো ঢাকাই ভাষাটা শিখে ফেলবো। আচ্ছা দেখি, যাও বাবা বাসার ভিতরে যাও, রুমে যাও, রেস্ট করো বাবা। আমি সেদিকে যাবো, তোমাকে তুমি কেমন আছো, ভালো আছো? আমি খেয়ে ফেলেছি, না না এখনো খেতে এখনো খাইনি, খেতে পারিনি না খাইনি, হইবার না এখনো খাইনি, আমি এখনো খাইনি, একটু পরে খাই, না খাইবো না, একটু পরে খাবো, একটু পরে খাবো। তাড়াতাড়ি হিকিলি না, হিকিলি মনে শিখে শিখে ফেলবো, শিখে ফেলবো। আমরা লাগে দোয়া করবেন, কি বলতেছেন আপনি? আমি যা কইরাম রেফু আব্বার কথা আগে, ও যে তুমি ডাকা তুমি আইস আইয়া রেফু, তুমি এলাকার ডাকাইয়া ভাষায় মাত্র, তোমার ডাকাইয়া ভাষাটা ফুরা ওইর, ফুরা ফুরি ওইর না, তোমার পাশাপাশি আমার ফুর দিয়ে সাইলাই ডাকাইয়া বাসায় মাতে, তাই ডাকাইয়া বাসাটা ওইর ওইর না, পুরা ফুরি ওইর না, আদা সিলেটি মারে, এর পাশাপাশি আমার ফুয়াই মনে ডাকাইয়া বাসা টাই করে, ওইর ওইর না, আদা সিলেটি আদার ডাকাইয়া, আমার বৌমায় বেটিও টাই হতা, বেটির ওইর কেউ রত্তরে ফুত ওইর না, আমি তো লগে লগে আমি নিজের ফুত দুই দিন টাই হইটা দেখলাম যে শুদ্ধ বাসা নিয়ে আমি শিখতাম পারি না রে ফুর, এটা তো শুদ্ধ পুরা শুদ্ধ নাই, আদা সিলেটি আদা শুদ্ধ। আব্বা একবারে না পারিলে দেখো শতবার, একটু চেষ্টা করেন না, সমস্যা কি? ও বাবা রে আমার কথা কানুন রে বাবা, একবার না পারিলে দেখো শতবার, তুমি যে আমার বুঝাই দাও, ই কেন রে বাবা আমার কোনো আপত্তি নাই, তুমি শতবার না আড়াইশো বার ট্রাই করো, তুমি ট্রাই করো যে জিনিস তুমি কমপ্লিট শিখছো না, ই জিনিস তুমি সৃজনশীল রাখতে মানে গোপনীয় রাখতে, এটা তুমি মানুষ মেলো প্রকাশ করতে, যে জিনিস তুমি কমপ্লিট হিকিলি চরে ফুত ওটা তুমি সমাজ মেলো প্রকাশ করতে, বুঝছো? তুমি তো শুদ্ধ ভাষা রে ফুতি এখনো কমপ্লিট শিখছো না, তো ঠিক আছে তুমি ডাকাত চাকরি করো, ডাকাত গেলে শুদ্ধ ভাষায় মাতা লাগে, তুমি ডাকাত গেলে রে ফুট শুদ্ধ ভাষায় মাত, আর আমরা সিলেট যে সময় আইবা এই সময় রে ফুট তুমি সিলেটি ভাষায় মাতিও। আসলে ভালো লাগছে আব্বা আপনার কথা শুনে, ঠিক আছে আমি যখন আইমু গাও তাই তখন সিলেটি ভাষায় মাত, কী থাকুন ভাই সব।